আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরাও অনেক ভালো আছি তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি 205 মডেলের হাইড্রোলিক্স টাইগার গাড়ি তো এই গাড়িটি আমরা বিভিন্ন জায়গায় অরিজিনাল সাউন্ডে চালিয়ে দেখেছি এবং গাড়িটি কমপ্লিট হওয়ার পরে কতটুকু ওজন দাঁড়িয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং ক্লিয়ার করেছি এখন থাকছে গাড়িটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত গাড়িটিতে কোথায় কি কি পণ্য ব্যবহার করেছি এবং কি কি সিস্টেম থাকছে সব নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু প্রতিটা গাড়িতেই স্যাসেস নাম্বার দিয়ে থাকি এটি হচ্ছে এই গাড়িটির স্যাসেস নাম্বার তবে এক একটি গাড়ির এক একটি চার্সেস নাম্বার আমরা দিয়ে থাকি কাস্টমারের সাথে কথাবার্তার মাধ্যম দিয়ে আমরা কিন্তু গাড়িগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি তো সেক্ষেত্রে চার্সেস নাম্বারটা আমরা এই জন্যই ব্যবহার করে থাকি যেন সহজে আমরা বুঝতে পারি এই চার্সেস নাম্বারে কোন গাড়িটা আমরা ডেলিভারি দিয়েছিলাম এবং কবে দিয়েছিলাম এবং কথাবার্তা কি ছিল তার একটা ফাইল আমাদের কাছে আছে তো সেক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার্থে এই ব্যবস্থাটা আমরা রেখেছি সাত বাই তিন ইঞ্চি ভাত চ্যানেল দেওয়া হয়েছে এই গাড়িটিতে ম্যান চার্সেস হিসেবে এবং অরিজিনাল ট্র্যাকের হ্যাঙ্গার নাটবোর্ড সিস্টেম করে সেট করা হয়েছে মাস্টার পাতিটা থাকছে সাথে রয়েছে হেল্পার সেট পাতি পাতিগুলো সম্পূর্ণ জাপানের রিকন্ডিশন অধিক ভারী বহনে ভূমিকা রেখেছে জাপানি ওল্ড মডেল ডিফান্সেল ডিফান্সেলটি দেখলে আপনাদের হয়তো চয়েস হবে না কিন্তু ডিফান্সেলটিতে রয়েছে অনেক গুণাগুণ দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই ডিফান্সেলটিতে স্ক্রিনে একটি সাইলেন্সার দেখতে পাচ্ছেন এই সাইলেন্সারটি আমাদের নিজের হাতে তৈরি করা মিষ্টি সাউন্ড এবং দীর্ঘস্থায়িত্বের গ্যারান্টি গাড়িটিতে যেহেতু হাইড্রোলিক সিস্টেম রয়েছে তাই আমরা অরিজিনাল গিয়ার বক্সের সাথে অরিজিনাল পিটি সেট আপ করে দিয়েছি একদম অরিজিনাল সিস্টেমে ভারী উত্তোলনের জন্য ব্যবহার করা হয়েছে দুটি পনেরো টনের হাইড্রোলিক্স জগ আপনারা চাইলে একটি জগ দিয়েও নিতে পারবেন আমরা এগুলো সম্পূর্ণ কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে দিয়ে থাকি সাংসাই বত্রিশ হর্সবারের একটি এসি রেডিওয়েটার ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে ইঞ্জিনটিতে রয়েছে সেলফ সিস্টেম সেলফ স্টার্ট করার জন্য দিয়ে দিয়েছে একটি একুশ প্লেটের ব্যাটারি ড্রাইভারের ডান পায়ে রয়েছে অ্যাক্সেলেটর এবং অয়েল ব্রেক প্যাডেল এবং বাম পায়ে রয়েছে অয়েল ক্লাস প্যাডেল অধিক আলো নিশ্চিত করতে দেওয়া হয়েছে দুটি হ্যালোজিন লাইট টাইগার টু জিরো ফাইভ হাইড্রোলিক্স গাড়িটিতে ব্যবহার করা হয়েছে টু পার্টের সাসপেনশন এর সাসপেনশনগুলো আমাদের নিজ হাতে তৈরি করা হয়েছে অনেক হেভি করে এবং আট থেকে দশ টন লোড ক্যাপাসিটি হিসেব করে টাইগার গাড়িটির বডি হিসেবে পেয়ে যাবেন লম্বা দশ ফিট আড়ে সাড়ে পাঁচ ফিট এবং ডালার হাইট রয়েছে চব্বিশ ইঞ্চি সেলফ স্টার্ট সুইচ সহ ইলেকট্রিক সরঞ্জামগুলো কন্ট্রোল করার জন্য স্টার্টিং সুইচগুলো কাজে লাগিয়ে দিয়েছি আমরা তো ভিউয়ার্স এই টাইগার গাড়িটি কিন্তু সম্পূর্ণ বিদেশি কালার করা হয়েছে বিদেশি কালার করা বলেই এত সুন্দর লাগছে এবং আমরা ইচ্ছামতো ডিজাইন করতে পারি তো আসলে আমরা সুন্দর বললে সুন্দর নয় আপনাদের কাছে গাড়িটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গাড়িটি কুমিল্লা চাঁদপুর থেকে এক ভাই অর্ডার করেছিল একই ব্যক্তি দুই হাজার ষোলো সালে একটি তিন চাকা নিয়োগ দুই হাজার করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের গাড়ি বা নিত্য নতুন ডিজাইনের গাড়ি যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মেসার্স রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের ঠিকানা ঝিনাদাহ জেলা সদর ডাকবাংলা বাজার ত্রিমোহনী গাড়ি বিষয়ক যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় আমাদের ভিডিওগুলো যদি আপনার একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম